ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন সাম্প্রতিক মৃত্যু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি এক্সাইজ, মেন্স পরীক্ষা এবং WBP-র বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আমরা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের 800 প্রশ্নের ভিডিও বানিয়েছি, যেই ভিডিওতে আমরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ 2020 সালের প্রথম 6 মাসের গুরুত্বপূর্ণ 800 প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সেখানে তোমরা এই 800 প্রশ্নের PDF ফাইলও পেয়ে যাবে। তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, শুরু করছি আজকের এই ক্লাস। তো দেখো, আজকের এই ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি আনোয়ার তৈমুর মারা গেলেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আসাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 1980 সালে আসামের মুখ্যমন্ত্রী হন এবং 28 সেপ্টেম্বর 2020 সালে 83 বছর বয়সে তিনি মারা যান। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি নৃত্যশিল্পী শোভা নাইডু তিনি মারা গেলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো দেখো, তিনি কুচিপুরি নৃত্যশিল্পী ছিলেন এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। শোভা নাইডু তিনি কুচিপুরি নৃত্যশিল্পী ছিলেন এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা। ফ্রেন্ডস, এইসব প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি আপগ্রেড মেন্স পরীক্ষার জন্য। ফ্রেন্ডস, গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আনএকাডেমি টিমের পক্ষ থেকে ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে এই মাসে। এই মক টেস্টগুলো 6 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এখানে দেখো টাইম এবং সময় দেওয়া রয়েছে এবং এই মক টেস্টগুলো দেওয়ার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলো তোমরা একদম ফ্রিতে দিতে পারবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি লালজি ট্যান্ডন মারা গেলেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর হিসেবে মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল ছিলেন। তিনি 21 জুলাই 2020 সালে মারা যান। তিনি এই মধ্যপ্রদেশের আগে বিহারের রাজ্যপাল ছিলেন। ওকে, তিনি প্রথমে বিহার, তারপরে মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন এবং তিনি মারা যান 21 জুলাই 2020। এই সালগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে লালজি ট্যান্ডন কবে মারা যান, 21 জুলাই 2020। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্প্রতি বাংলা সিনেমা জগতের মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন, উনি কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 2012 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি মারা যান 15 নভেম্বর 2020 সালে। এটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি মারা যান 15 নভেম্বর 2020 সালে। 2004 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর বয়স। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইরফান খান মারা গেলেন, তিনি কোন ক্ষেত্রে জনপ্রিয় ছিলেন? তো দেখো, তিনি ছিলেন একজন বলিউড অভিনেতা, বলিউড এবং হলিউড অভিনেতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি মারা যান 29 এপ্রিল 2020 সালে। তার প্রথম ছবি সালাম বোম্বে তিনি 2012 সালে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো দেখো, ইরফান খান সংক্রান্ত এইসব প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি কত সালে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পান, তার প্রথম সিনেমার নাম কী এবং তিনি কবে প্রয়াত হন? নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অস্কার উইনিং অ্যানিমেটেড ফিল্ম টম অ্যান্ড জেরি, তোমরা সকলেই এই কার্টুনটি হতে দেখেছো, টম অ্যান্ড জেরি, এই টম অ্যান্ড জেরির নির্দেশক সম্প্রতি মারা গেলেন, তিনি কে ছিলেন? তো দেখো, টম অ্যান্ড জেরির নির্দেশক সম্প্রতি মারা গেলেন, তিনি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জিন ডাচ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, JM ডাচ। ওকে, তিনি মারা যান 16 এপ্রিল 2020 সাল। এই তারিখটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তিনি একজন আমেরিকান বাসিন্দা, 1960 সালে অস্কার অ্যাওয়ার্ড দ্বারা তিনি সম্মানিত হয়েছেন। ওকে, 1960 সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছেন, কী জন্য? এই টম অ্যান্ড জেরি, এই অ্যানিমেটেড ফিল্ম করার জন্য। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি ঋষি কাপুর মারা গেলেন, তিনি কী ক্ষেত্রে যুক্ত ছিলেন? তো দেখো, সম্প্রতি ঋষি কাপুর মারা গেলেন, তিনি ছিলেন একজন বলিউড অভিনেতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি মারা যান 30 এপ্রিল 2020 সালে। তিনি ববি ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এবং
মেরা নাম জগত ছবির জন্য ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত প্রশ্নগুলো। তিনি কবে মারা যান? 30 এপ্রিল 2020। এবং তিনি কোন ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান? কোন ছবির জন্য ন্যাশনাল ফিল্মফেয়ার পুরস্কার পান? নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্কার বিজয়ী মারা গেলেন তিনি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম অস্কার বিজয়ীকে সঠিক উত্তর হিসেবে ভানু আথাইয়া। তিনি সম্প্রতি মারা গেলেন, তিনি মারা যান 15 অক্টোবর 2020 সালে এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91। ওকে, এই তারিখগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 15 অক্টোবর 2020 সালে ভানু আথাইয়া মারা যান, যিনি ভারতবর্ষের প্রথম অস্কার বিজয়ী ছিলেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, সম্প্রতি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য মারা গেলেন তিনি কে ছিলেন? সম্প্রতি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য মারা গেলেন, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম ডিজিপি। ভারতবর্ষের প্রথম ডিজিপি কাঞ্চন চৌধুরী মারা গেলেন 26 আগস্ট 2020 সালে। এই তারিখটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস দেখো, এই ডিজিপি, আইএএস এবং আইপিএস এগুলোর ফুল ফর্ম কী তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল মারা গেলেন? তো দেখো সঠিক উত্তর হিসেবে গুজরাট। গুজরাট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল ইনি মারা গেলেন কত তারিখে? 19 অক্টোবর 2020 সালে। এবং তিনি 1998 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ওকে, এই সালটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি কত সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হন? 1998 সালে। এবং তিনি মারা যান 19 অক্টোবর 2020 সালে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, সম্প্রতি সিন কান্নারি মারা গেলেন তিনি কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে, তিনি ছিলেন একজন স্কটিশ অভিনেতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি একজন স্কটিশ অভিনেতা এবং তিনি মারা যান 31 অক্টোবর 2020 সালে। তিনি মারা যান। তিনি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেন। 1988 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য তিনি অস্কার অ্যাওয়ার্ড পান। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তিনি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেন এবং 1988 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য তিনি অস্কার পুরস্কার পান এবং তার মৃত্যু হয়েছে 31 অক্টোবর 2020 সালে। তিনি একজন স্কটিশ অভিনেতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, মিসুট ইলমাজ সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন? অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। মিসুট ইলমাজ সম্প্রতি মারা গেলেন, তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি দেশের। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি মারা যান 6 নভেম্বর 2020 সালে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, খলিফা বিন সেলিম আলী খলিফা সম্প্রতি মারা গেলেন। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে বাহরিন। খলিফা বিন সেলিম আলী খলিফা তিনি মারা যান 11 নভেম্বর 2020 সালে। এবং তিনি সবথেকে বেশি সময় কার্যকালে এই প্রধানমন্ত্রী পদে ছিলেন। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আসিফ বাসরা মারা গেলেন সম্প্রতি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন সাউথের অভিনেতা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি মারা যান 12 নভেম্বর 2020 সালে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, সাঞ্চুমান লিম্বু মারা গেলেন তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি সাঞ্চুমান লিম্বু মারা গেলেন, তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর যাবে সিকিম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, এবং তিনি মারা যান 18 নভেম্বর 2020 সালে। তিনি আসামের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি সুশান্ত সিং রাজপুত মারা গেলেন
তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বলিউড অভিনেতা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং তার প্রথম ছবির নাম কি, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ যে সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবির নাম কি ছিল। সঠিক উত্তর হয়ে যাবে কাইপোছে। ওকে, এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তিনি মারা যান 14 জুন 2020 সালে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, মৃদুলা সিনহা তিনি মারা গেলেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? সম্প্রতি মৃদুলা সিনহা মারা গেলেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি মারা যান 18 নভেম্বর 2020 সালে। ভারতের সবথেকে ছোটো রাজ্য হচ্ছে গোয়া এবং তিনি এই রাজ্যের রাজ্যপাল ছিলেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, কেশবানন্দ ভারতী তার কিছুদিন আগে মৃত্যু হয়েছে, অর্থাৎ সম্প্রতি কেশবানন্দ ভারতের মৃত্যু হয়েছে, তিনি সংবিধানের কি পরিবর্তন করেছিলেন? তো ফ্রেন্ডস দেখো এই টাইপেরই প্রশ্নগুলো আসবে ডাইরেক্ট, কিন্তু তোমাদের তারিখ পরীক্ষা আসবে না। তিনি কি জন্য বিখ্যাত বা তিনি কোন রাজ্যের বাসিন্দা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো সম্প্রতি অর্থাৎ 9 ডিসেম্বর 2020 সালে, এই বছর 9 ডিসেম্বর কেশবানন্দ ভারতী মারা গেলেন, তিনি সংবিধানের কি পরিবর্তন করেছিলেন বা তিনি কি জন্য বিখ্যাত? ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে তিনি মৌলিক অধিকার পরিবর্তন করেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রণব মুখার্জি তিনি ভারতের কত নম্বর রাষ্ট্রপতি ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন প্রণব মুখার্জি, তিনি ভারতবর্ষের কততম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভারতবর্ষের 13তম রাষ্ট্রপতি ছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই তারিখটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, তিনি কত তারিখে মারা যান? সঠিক উত্তর হয়ে যাবে 31 আগস্ট 2020 সালে, তিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। তো ফ্রেন্ডস দেখো মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, এটি তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সরোজ খান তিনি কে ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন সরোজ খান, তিনি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন নৃত্য পরিচালক ছিলেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি প্রয়াত হন এই বছর 2020 সালের 3রা জুলাই। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন মুন্সিজি তিনি কে ছিলেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মুন্সিজি ছিলেন একজন গায়িকা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সম্পর্কে বেশ কিছু তথ্য, তিনি গুজরাটের নাইটেঙ্গেল নামে পরিচিত, ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, তিনি গুজরাটের নাইটেঙ্গেল নামে পরিচিত, তিনি 91 বছর বয়সে এই বছর কোভিড-19 জন্য মারা যান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান গুজরাটের নাইটেঙ্গেল। নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত হলেন আশালতা ওয়াবগানকার তিনি কে ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন আশালতা ওয়াবগানকার তিনি কে ছিলেন? সঠিক উত্তর হিসেবে তিনি ছিলেন একজন মারাঠা অভিনেত্রী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি প্রয়াত হয়েছেন 22 সেপ্টেম্বর 2020 সালে। ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন টনি লুইস। ক্রিকেট খেলায় যে নিয়ম থাকে ডাকওয়ার্থ লুইস মেথড, এই ডাকওয়ার্থ লুইস মেথডের প্রণেতা হলেন এই টনি লুইস। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবারও বলছি এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রিকেট খেলা যে নিয়ম একটি চালু রয়েছে ডাকওয়ার্থ লুইস মেথড বা নিয়ম, এই নিয়মের প্রণেতা হলেন টনি লুইস। তিনি একজন পেশায় কী, তিনি একজন কী? সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন গণিতজ্ঞ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি প্রয়াত হন 15 মার্চ 2020 সালে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর বয়স। ওকে, তিনি হলেন ডাকওয়ার্থ লুইস মেথডের প্রণেতা। নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত হলেন আইএএস অফিসার, সম্প্রতি প্রয়াত হলেন আইএএস অফিসার তিনি কে? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিলোকনাথ চতুর্বেদী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 90 বছর বয়সে 5 জানুয়ারি 2020 সালে, অর্থাৎ এই বছরের প্রথমে তিনি মারা যান। ওকে ফ্রেন্ডস এরপর নেক্সট 25 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত
রাহাত ইন্দারি। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো দেখো, তিনি হলেন একজন উর্দু লেখক। রাহাত ইন্দারি তিনি হলেন একজন উর্দু লেখক। তিনি প্রয়াত হন 11 আগস্ট 2020 সালে। তিনি মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত আকবর পদমসি তিনি কে ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন আকবর পদমসি, তিনি কে ছিলেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, তিনি একজন চিত্রকর ছিলেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, এবং তিনি প্রয়াত হন 6 জানুয়ারি 2020। নেক্সট দেখো, সম্প্রতি প্রয়াত হলেন সতীশ গুজরাল, তিনি কে ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন সতীশ গুজরাল, তিনি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, তিনি একজন চিত্রকর ছিলেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুলজারের ভাই ছিলেন, এবং তিনি প্রয়াত হন 26 মার্চ 2020 সালে। ওকে, সতীশ কুমার গুজরাল তিনি ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের ভাই ছিলেন। নেক্সট দেখো, সম্প্রতি প্রয়াত হলেন ওমপ্রকাশ রেড্ডি। তোমরা ছবি দেখে বুঝতে পারছো, সম্প্রতি প্রয়াত হলেন ওমপ্রকাশ রেড্ডি, তিনি কে ছিলেন? তোমরা হয়তো ইনাকে অনেকেই টিভিতে দেখেছো। তিনি হলেন একজন অভিনেতা, সাউথ অভিনেতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি একজন তেলুগু অভিনেতা ছিলেন, এবং তিনি প্রয়াত হন 8 সেপ্টেম্বর 2020 সালে। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সিনেমা দিল বেচারা এর পরিচালক কে? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সিনেমা দিল বেচারা এই ছবিটির পরিচালক কে? সঠিক উত্তর হয়ে যাবে মুকেশ ছাপড়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং সুশান্ত সিং রাজপুত মারা যান 14 জুন 2020 সালে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ধিতানা ভূষণ তিনি কোন ভাষার সাহিত্যিকার ছিলেন? ধিতানা ভূষণ তিনি কোন ভাষায় সাহিত্য রচনা করতেন? সঠিক উত্তর হয়ে যাবে কন্নড়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, পুরস্কারপ্রাপ্ত আমেরিকান গায়ক রোজা ক্যানি রোজাস তিনি কবে প্রয়াত হন? রোজা ক্যানি রোজাস তিনি কবে প্রয়াত হন? সঠিক উত্তর হিসেবে 20 মার্চ 2020 সালে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভীমচন্দ্র জানা কবে মারা যান? ভীমচন্দ্র জানা ইনি কবে মারা যান? সঠিক উত্তর হিসেবে 4 জানুয়ারি 2020 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি পশ্চিমবঙ্গের হাওড়ার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং তিনি 4 জানুয়ারি 2020 সালে মারা যান। নেক্সট দেখো 33, বাহাদুর সিং ইনি কবে মারা যান? বাহাদুর সিং ইনি কবে মারা যান? সঠিক উত্তর হয়ে যাবে 5 জানুয়ারি 2020 সালে, এবং তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম লোকসভার এযাবৎ জীবিত সাংসদ। অর্থাৎ 1947 পর সাংসদদের মধ্যে প্রথম একজন যিনি এযাবৎ জীবিত ছিলেন। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 34, মনমোহন সুদ তিনি কবে মারা যান? তো দেখো, মনমোহন সুদ কে ছিলেন? মনমোহন সুদ ছিলেন একজন ভারতের জনপ্রিয় টেস্ট ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট দলের নির্বাচক। তিনি মারা যান সঠিক উত্তর হিসেবে 19 জানুয়ারি 2020 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, সুনীতা চন্দ্র ইনি কবে মারা যান? তো দেখো, সুনীতা চন্দ্র মারা যান 27 জানুয়ারি 2020 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি ভারতবর্ষের একজন কিংবদন্তি হকি খেলোয়াড় ছিলেন। ওকে, নেক্সট দেখো, আব্দুল গাফফর কবে মারা যান? তিনি বিহারের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তো দেখো, আব্দুল গাফফর মারা যান 28 জানুয়ারি 2020 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, জামিলা মালিক তিনি কবে মারা যান? জামিলা মালিক তিনি কবে মারা যান? সঠিক উত্তর হয়ে যাবে 28 জানুয়ারি 2020 সালে। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, আজমল সুলতান পুরী ইনি কবে মারা যান? তিনি একজন বিশিষ্ট উর্দু কবি ছিলেন, আজমল সুলতান পুরী। তিনি মারা যান
30 জানুয়ারি 2020 সালে? অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, গিরিরাজ কিশোর ইনি কবে মারা যান? গিরিরাজ কিশোর মারা যান 9 ফেব্রুয়ারি 2020 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি 2007 সালে পদ্মশ্রী পুরস্কার পান, 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 2000 সালে ব্যাস সম্মান পান। ওকে, গিরিরাজ কিশোর, তিনি মারা যান 9 ফেব্রুয়ারি 2020 সালে। নেক্সট দেখো, বিশিষ্ট অভিনেতা তাপস পাল তিনি কবে মারা যান? সঠিক উত্তর হয়ে যাবে তিনি মারা যান 18 ফেব্রুয়ারি 2020 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি একজন বিশিষ্ট বাঙালি অভিনেতা ও অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। 2009 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলের হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন। ওকে, নেক্সট দেখো 41, কবে 77 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল অশোক দেশাই? তো দেখো, অশোক দেশাই মারা গেলেন 13 এপ্রিল 2020 সালে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 42, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কবে মাত্র 42 বছর বয়সে সঙ্গীত পরিচালক ওয়াজেদ খান প্রয়াত হন? তিনি কত বছর বয়সে প্রয়াত হন এটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। মাত্র 42 বছর বয়সে তিনি একজন ছিলেন সঙ্গীত পরিচালক। তো দেখো, তিনি প্রয়াত হন, সঠিক উত্তর হয়ে যাবে 31 মে 2020। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওয়াজেদ খান প্রয়াত হন 31 মে 2020, মাত্র 42 বছর বয়সে। নেক্সট দেখো 43, কবে 82 বছর বয়সে ভারতের প্রাক্তন ফুটবলার ক্যাপ্টেন চুনি গোস্বামী প্রয়াত হলেন? প্রাক্তন ফুটবল ক্যাপ্টেন চুনি গোস্বামী প্রয়াত হলেন, সঠিক উত্তর হয়ে যাবে April 2020 2020। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, কবে 74 বছর বয়সে ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোশী প্রয়াত হন? কবে 74 বছর বয়সে ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোশী প্রয়াত হন? সঠিক উত্তর হয়ে যাবে 29 মে 2020, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 29 মে 2020 প্রয়াত হন। নেক্সট দেখো 44, কবে 96 বছর বয়সে ভারতের প্রখ্যাত হকি খেলোয়াড় বলবীর সিং দশানজ প্রয়াত হলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কবে 96 বছর বয়সে ভারতের প্রখ্যাত হকি খেলোয়াড় বলবীর সিং দশানজ প্রয়াত হলেন? ফ্রেন্ড, সঠিক উত্তর হয়ে যাবে 25 মে 2020। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, সম্প্রতি কবে আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলার দিয়াগো মারাদোনা প্রয়াত হলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে 25 নভেম্বর 2020। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। ফ্রেন্ডস, এই হলো আজকের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক মৃত্যু থেকে 46টি প্রশ্নোত্তর। এরপরে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে, এবং খুব শীঘ্রই তোমাদের 2020 সালের সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি উল্লেখযোগ্য ভিডিও আমরা বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই হলো আজকের ক্লাস। ফ্রেন্ডস, তোমাদের RRB NTPC এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য Unacademy টিমের পক্ষ থেকে একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোর্সেন ব্যাচ অন ম্যাথ অ্যান্ড রিজনিং। ওকে, অর্থাৎ এই ব্যাচ কোর্সে তোমাদের করানো হবে RRB NTPC এবং রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত বছরের অঙ্ক এবং রিজনিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে আগামী 23 নভেম্বর থেকে। ওকে, এবং এই ব্যাচ কোর্সে তোমাদের অঙ্ক করাবেন মুস্তাফা স্যার এবং রিজনিং করাবেন ধনঞ্জয় স্যার। Unacademy এই ব্যাচ কোর্সে তোমরা কী কী সুবিধা পাবে এবং এই ব্যাচ কোর্সগুলো তোমরা কেন করবে? তো প্রথমত দেখো, এই ব্যাচ কোর্সের ক্লাসগুলো তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে, এক্ষেত্রে কিন্তু কোনো টাইম বাউন্ডিং নেই।
এছাড়া তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে, সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবে, এবং এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারবে। ওকে, এছাড়া প্রতিটি ক্লাসের ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে, এবং সেই সাথে প্রচুর ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, এই ব্যাচ কোর্সগুলো তোমরা নিতে পারো। তোমরা যদি CRP4018 এই কোড ইউজ করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এই যে 6 মাস বা 12 মাসের কোর্সগুলো নিতে পারো সে সঙ্গে তোমরা কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবে। এই 6 মাস বা 12 মাসের মধ্যে যতগুলো কোর্স লঞ্চ করা হবে সেই সবগুলো কোর্স তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র তোমরা রেলের এই কোর্স করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, বর্তমানে ডিসকাউন্ট চলছে, এরপরে নাও থাকতে পারে, সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সগুলোতে যুক্ত হতে পারো। ফ্রেন্ডস এইবার দেখো, তোমরা এই কোর্সগুলোতে কীভাবে এনরোল করবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে। তারপরে তোমরা এই এনরোল এই অপশনে ক্লিক করে CRP4018 এই কোড ইউজ করবে। এই কোড ইউজ করার পর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সেই সঙ্গে তোমরা পেমেন্ট করে এই কোর্সে যুক্ত হতে পারবে। ধন্যবাদ।